ড্রেসিং রুম থেকে উঁকি দিয়ে দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। চেহারা দেখে মোটেও স্বস্তির মনে হয়নি তার, অস্বস্তিতে থাকারই কথা। বাংলাদেশ দল যখন ব্যর্থতার বৃত্তে আটকা, তখন দলের হাল ধরেছেন লিটন দাস। এই লিটনকে নিয়েই কদিন আগে ব্যাপক সমালোচনা হয়েছিল দেশের ক্রিকেট পাড়ায়। অথচ আজ ক্র্যাম্প নিয়ে চোটের ধাক্কা সামলে দলকে নিজ কাঁধে তুলে নিয়েছেন টাইগার এই ব্যাটার। লিটন দাস আজ মাঠে বেশ কয়েকবার ক্র্যাম্পের কারণে পড়ে যেতে হয়েছিল। ম্যাচের তখন একেবারেই মাঝামাঝি অংশের খেলা চলছিল। পাকিস্তানি পেসারের বাউন্সার সজোরে ছক্কা হাঁকিয়েছেন লিটন, বল চলে গেছে বাউন্ডারির ওপারে, পড়েছে ঠিক দর্শকদের ভিতরে। এদিকে মাঠে ক্রিজের উপরে পড়ে গেছেন লিটন দাস। লিটন ছক্কা হাঁকিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারেননি, সাথে সাথেই শুয়ে পড়েন মাটিতে। তার চিৎকার শুনে সেখানটায় দৌড়ে আসেন তার সতীর্থ নন স্ট্রাইক প্রান্তে থাকা মেহেদী হাসান মিরাজ। দারুণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দেখা গেল মাঠে। বাংলাদেশ দলটা যেন এক পরিবার, সেটা মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের দারুণের সম্পর্ক দেখলেই বোঝা যায়। মাঠে যখন লিটন পড়ে গেছেন ক্র্যাম্প নিয়ে, তখন সেখানে প্রাথমিক চিকিৎসা দিতে ব্যস্ত হয়ে পড়েন মেহেদী হাসান মিরাজ। এরপর এসেছেন বাংলাদেশের ফিজিও, কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর উঠে দাঁড়িয়েছেন লিটন। সেই বিষয়টি দেখছেন হাতুর।